এইমাত্র আজ সকাল সকাল নারদ কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করল বাংলার নতুন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। খবর শুনেই সঙ্গে সঙ্গেই মাথা ঘুরে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো বন্ধুরা, আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশের দো বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। নারদ কাণ্ডে গ্রেপ্তার রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার সকালেই তার চেতলার বাড়ি থেকে নিয়ে যান সিবিআই কর্তারা। তবে এরপরেও তেমন বিচলিত নন মন্ত্রী, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমাকে নারদকাণ্ডে সিবিআই গ্রেপ্তার করলো, স্পিকার অনুমতি ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে, কোর্ট দেখে নেবে সূত্রের খবর। নারদকাণ্ডে আরও দুই অভিযুক্ত মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাদেরও গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে সিবিআই দপ্তরের। বিষয়টিকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করেছেন তৃণমূল নেতৃত্ব, যদিও সিবিআই দাবি তাকে গ্রেপ্তার করা হয়নি। সোমবার সকালে আচমকাই ফিরহাদ হাকিমের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়, তারপরেই তাদের পেছনে প্রবেশ করে সিবিআইয়ের কর্তারা। কেন হঠাৎ কেন্দ্রীয় বাহিনী সিবিআইয়ের দল, তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর তাকে বাড়ি থেকে ডেকে সোজা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। বেরোনোর সময় ফিরহাদ নিজেই জানান তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তবে এর মোকাবিলা তিনি আদালতে করবেন বলেও জানিয়েছেন। ইতিমধ্যেই অবশ্য ফিরহাদের বাড়ির সামনে মোতায়েন হওয়া বাহিনী জওয়ানদের সঙ্গে স্থায়ী তৃণমূল কর্মী সমর্থকদের বচসা শুরু হয়, চেতলায় পথ অবরোধ শুরু করেন তারা। এদিকে নারদকাণ্ডের আগেই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে এগিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছিল রাজ্যপাল। তার ভিত্তিতেই আজ এই মামলার চার্জশিট দেওয়ার কথা সিবিআইয়ের। তার আগে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ের স্প্রেফ আটক করা হয়েছে বলে দাবি সিবিআইয়ের। তবে আটকের জন্য এত কেন্দ্রীয় বাহিনী অফিসার কেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যে পদ্ধতিতে ফিরহাদ হাকিমকে বাড়ি থেকে কার্যত তুলে নিয়ে যাওয়া হলো, তাকে অনৈতিকভাবে গ্রেপ্তারি বলেই মনে করেছে তৃণমূল নেতৃত্ব। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, একজন বিধায়ককে স্পিকারের অনুমতি ছাড়া এভাবে গ্রেপ্তার করা অনৈতিক, আদালতে সব বোঝাপড়া হবে। ফিরহাদ আত্মবিশ্বাসী তাই আদালতে কথা বলেছেন, এই গ্রেপ্তারি প্রতিহিংসামূলক। তৃণমূলের এই দাবি উড়িয়ে বিজেপি নেতা রাহুল সিংহার বক্তব্য, ফিরহাদ বা মদনের গ্রেপ্তারির সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন ইতিমধ্যেই আজ সকাল সকাল ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করলো সিবিআই। এই খবরটিকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল যে কর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকম চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।